পঞ্চায়েত অফিসে যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় শেখ সাজিদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এই শেখ সাজিদ, তার বাড়িতে ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠে আসছে। আর সেই ছবি কিন্তু এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে যে শেখ সাজিদ তার বাড়িতে ভাঙচুর করা হয়। বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এই শেখ সাজিদ হাওড়া বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 3-4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনারই প্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে এই শেখ সাজিদ তার বাড়িতে ভাঙচুর করা, এবং যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের যে এই যে শেখ সাজিদের বাড়ি ভাঙচুর, আর অন্যদিকে যে বাঁকড়া পঞ্চায়েত সেই পঞ্চায়েতের ভেতরে গুলি চালানোর ঘটনা, আর অন্যদিকে আমরা দেখাচ্ছি শেখ সাজিদের বাড়ি ভাঙচুরের ঘটনা। বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এই শেখ সাজিদ তার বাড়িতে ভাঙচুরের ঘটনা, আর অন্যদিকে আমরা দেখাচ্ছি বাঁকড়া পঞ্চায়েত যেই পঞ্চায়েতের অফিসেই গুলি চালানোর ঘটনা। বুক ঢাকা অবস্থায় 3-4 জন দুষ্কৃতী প্রবেশ করে, এবং তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছিল যে 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন, আর সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু শেখ সাজিদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে শাসকের কোন্দল। আর তারই প্রেক্ষিতে পঞ্চায়েত অফিসে চলল গুলি, হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি। সরকারি অফিসের মধ্যেই চলল এলোপাথারি গুলি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে পঞ্চায়েত অফিসে গুলি, হাওড়ার বাঁকড়ায় গুলিতে জখম কমপক্ষে 3 জন, অভিযোগে 3 প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাঁকড়ায় শুট আউটের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। তৃণমূলের কোন্দলের অভিযোগ, হাওড়া বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের মধ্যে চলল গুলি। ভরদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ ঢেকে 3 জন দুষ্কৃতী আসে বাঁকড়ার 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে, পরপর গুলি চালায়। দুপুর 1টা নাগাদ 3 জন দুষ্কৃতী এখানেই ঢুকে অতর্কিতভাবে গুলি চালায় এমনটাই কিন্তু ছবিতে ধরা পড়েছে, এবং যারা এসেছিল তারা সকলেই কিন্তু মুখে চাপা দিয়েছিলেন। তবে এই হামলার পেছনে গোষ্ঠীদ্বন্দ্বই আছে এমনটাই কিন্তু স্থানীয় নেতৃত্ব এবং স্থানীয় মানুষজনের অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি 4-5 রাউন্ড গুলি চালানো হয়েছে, ঘটনায় জখম বেশ কয়েকজন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমনি বসেছিলাম আমাদের অফিস টাইমে, যেমন বসার পরে আমরা সিগনেচার করছিলাম, আমাদের সদস্যরা আমার পাশের রুমে বসেছিল, প্লাস আমি বসেছিলাম, যখন 3 জন ঢোকার পরে আমাদের সদস্য জিজ্ঞাসা করছে, বলছে ম্যাডামের সাথে দরকার, তখন ও জিজ্ঞাসা করেছে আমার সদস্য যে কেন দরকার কিসে, ততক্ষণে আমাদের কাঁচ প্লেট ধাক্কা মেরে ওরা তিনটে অচেনা ব্যক্তি একদম পকেট থেকে বন্দুক বার করে একদম ফায়ার করে দেয়। আমার বাবাকে গুলি লাগে, আমার কাকাকে গুলি লাগে, এবং আমি জান বাঁচানোর জন্য টেবিলের তলায় ঢুকে পড়েছিলাম। দিয়ে আমি কিন্তু আমাকেও টার্গেট করেছিল, আমি বন্দুকটা তার কাছ থেকে হাত থেকে কেড়ে নিই, নিয়ে কিন্তু আমি করতে ততক্ষণে পালিয়েছি একটা বন্দুক রেখে। পঞ্চায়েত প্রাক্তন এক সদস্যের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। সাজিদই করবে, এছাড়া কারণ ওনার সাথেই আমার এখন দ্বন্দ্ব বেরোচ্ছে, উনি লোক পাঠিয়েছে শেখ সাজিদ। হ্যাঁ, এই সময় আমার সাথে আমার সদস্যরা আমার কর্মচারীরা সবাই এখন আতঙ্কিতর মধ্যেই আছে। ঘটনায় পঞ্চায়েত অফিসের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ, স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ওঠে স্লোগান। ও যদি চাইতো 1 মিনিটে সব সমস্যা মিটে যেত। ও তো এমএলএ, আমাদের এমএলএ, এমএলএ জানে না, এমএলএ তো সবই জানে। 3 নম্বর এই সব করিয়েছে, আজ পর্যন্ত কোনোদিন 3 নম্বরে এরকম হয়েছে ঘটনা? কোনোদিন ঘটেনি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ, নামানো হয়েছে র‍্যাপও। দুপুর 1টার দিকে এখানে কিছু দুষ্কৃতী, সংখ্যায় যেটা আনুমানিক 3 জন সবাই বলছে, মুখ ঢাকা দিয়ে আসে এবং পঞ্চায়েত প্রধানের যে অফিস চেম্বার এবং তার পাশের চেম্বার, দুটো চেম্বারই ওরা গুলি চালায়। সমস্ত দিক ক্ষতিও দেখছি, ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা আছে সবাইকে আমরা চিহ্নিত করি। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূলের কোন্দলে অগ্নিগর্ভ পরিস্থিতি বাঁকড়ায়। সিসিটিভি ফুটেজ কিন্তু বাজেয়াপ্ত করে শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। হাওড়া থেকে রিপাবলিক বাংলার জন্য বিশ্বনাথ দাস।
নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আজকে শুরুতেই একটা খবরের দিকে নজর রাখি। আচমকাই বিকট শব্দ, এরপরই উড়ে এলো ভারী ভারী লোহার টুকরো। কোথাও ভাঙলো দোতলা বাড়ির কার্নিশ, কোথাও বাড়ির ছাদ ভেঙে ঢুকে গেল ঘরের মধ্যে, কোথাও ঘরে ঢুকে ভাঙলো মেঝে। বৃহস্পতিবার সকালে এভাবে আতঙ্ক ছড়ালো জামুরিয়ায়। পরে জানা গেল স্থানীয় একটি বেসরকারি কারখানায় বিস্ফোরণ, আর তার জেরেই ঘটেছে যাবতীয় ঘটনা। আতঙ্কে এলাকাবাসী কারখানার গেটের সামনে চলল তুমুল বিক্ষোভ। জামুরিয়ার বেসরকারি কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণের জেরে আশপাশের এলাকায় ছিটকে পড়ল লোহার ভারী ভারী টুকরো। কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের জেরে বিস্ফোরণের তীব্রতায় একেবারে যে মোটর, কারখানার যে বড় ধরনের মোটর, সেই বড় মোটর পার্টস একেবারে খুলে ভেঙে চৌচির, আর সেই সব পার্টস গিয়ে পড়ল কয়েক কিলোমিটার দূরে, কারোর বাড়ির ছাতে গিয়ে পড়ল, কোথাও আবার কারোর বাড়ির উঠোনে। তীব্রতা এতটাই, বিস্ফোরণের তীব্রতা ছিল যে সেই সব পার্টস একেবারে মাটির ভেতরে ঢুকে যায়, সেইগুলোকে মাটির ওপর থেকে দেখা যাচ্ছে না। এলাকার মানুষ রীতিমতো তারা কিন্তু আতঙ্কিত। ওই 9টা প্রায় টাইমে আমি ওইখানে খাবার খেতেছিলাম, ওই বিরাঞ্চি, তারপর জাহাজের মতন মানে চলে এলো, একটি ওই দিকে চলে গেলো, তো তার কাছে আমার ঘরে বন্ধের মতন পড়িল, আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে মোটামুটি এইখানে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার বেনালি এইখানে কি একটা পড়েছে, 1.5 কিলোমিটার এইদিকে পিছনে ইকরা বলে একটা, এইখানেও প্রায় 1.5 কিলোমিটার দূরে আছে। নিজেদের নিরাপত্তার দাবিতে এরপর পথে নামেন স্থানীয় বাসিন্দারা। কারখানার গেটের সামনে চলে তুমুল বিক্ষোভ। কারখানা গেটের সামনে এলাকার মানুষ তাদের নিজেদের নিরাপত্তার দিকটি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, এবং সাধারণ মানুষ দেখো এখানে তীব্র রোদ প্রায় 41-42 ডিগ্রি, তারপরেও তাকে সরিয়ে রেখে তারা কারখানা গেটের সামনে এসে যেসব ঘরবাড়িতে এই সব পার্টস পড়েছে, যেগুলো বিস্ফোরণের জেরে মোটরের যেসব ভাঙাচোরা পার্টস যেগুলো পড়েছে তার জেরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তারই ক্ষতিপূরণ চেয়ে রীতিমতো বিক্ষোভ করছেন, রাস্তা অবরোধ করছেন এলাকার সাধারণ মানুষ। টুকরো বড় লোহার টুকরো গিয়েছে, কারণ কি কোনো ক্ষতি হয়েছে? বাড়ি ভেঙেছে, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ক্ষতিপূরণ যতক্ষণ না পর্যন্ত কিছু হয়, ঠিক আছে, মীমাংসা কিছু হয় ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ। কি চাইছেন আপনারা, কি চাইছেন? কিছু একটা মীমাংসা হোক, যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। কি ক্ষতি হয়েছে? কেউ ইনজোর্ড হয়েছে, কারোর বাড়ি কিছু ক্ষতি হয়েছে, কারো ইনজোর্ড হয়েছে, কারো বাড়ি ভেঙে গেছে, সেগুলো সব সম্পূর্ণ কোম্পানি থেকে ঠিক করবে। পড়ে গেলে কালকে ওর খোঁজ খবর তো কে নিত, কোন নেতা নিত, না কোন মন্ত্রী নিত, না কোন পুলিশ নিত, তো মরে গেলে কি হতো? স্থানীয় কোন প্রশাসন এসেছে এখন পর্যন্ত? না না, এখনো কেউ কোনো খবর নিতে আসেনি। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড, আসে পুলিশ, শুরু হয় তদন্ত। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এই যদুডাঙ্গা এবং জামুরিয়া যে কারখানা, সেই কারখানার আশেপাশের এলাকার সাধারণ মানুষ। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।